সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বেশ অপ্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছেন। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? রিয়া। রিয়া, আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? নরসিংদী। পরিবারে কে কে আছে? আঠারো। তা কি চিন্তা করে আসছেন ভিডিওতে? কিসের বিপদ, কিসের অভাব? মনে করো সংসারে বাবা নাই, ছোট একটা ভাই, আমি পরের বাসায় কাজ করি, মাটা বুড়া মানুষ কাজ করতে পারে না, অসুস্থ শরীরটা, পরের বাসায় কাজ করি, কিছু টাকা পাই, টাকা বাড়ি ভাড়াই চলে যায়। আচ্ছা 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 আচ্ছা। তা ভিডিওতে কে আসতে বলছে আপনাকে? আচ্ছা, কি চিন্তা করেন এখন? একটা জীবন সঙ্গী প্রয়োজন না কোনো সহযোগিতা প্রয়োজন? শুধু পাশে থাকবে, বিয়ে শাদী করবে না? আচ্ছা আচ্ছা। বয়স কত? আপনার বয়স কত? আঠারো। আঠারো বছর হয়েছে তো বয়স? আচ্ছা। তো কেমন লাগতেছে যে নিজের বিয়ের জন্য প্রতিবেদনে আসছেন, কেমন লাগে এটা ভাবতে? লেখাপড়া করছিলেন? লেখাপড়াও করতে পারেন নাই। সবচেয়ে বেশি লাগে, কষ্ট লাগে কোনটা এখন এই বয়সে? সবথেকে কষ্ট লাগে মনে করো পরিবারে একটা বড় ভাই, বাবাটাও নাই, বাবাটা চলে গেছে বিয়ে করে, আমাদের খোঁজ খবর নেয় না, একা হাতে মেয়ে মানুষের সংসারটা পালিয়ে পরের বাসায় কাটলো। ধরেন এই বয়সে আসলে মা বাবা থাকে, দেখে শুনে একটা বিয়ে শাদী দেয়, কিন্তু আপনি নিজে বিয়ে নিজের জন্য আসছেন, নিজে বিয়ে করার জন্য, এটা তো নিজের কাছে একটু লজ্জাও লাগে, সেই সব লাগে না? লজ্জা লাগে না? বিয়ে বিয়ের কথা ভাবতে একটু খুশি খুশিই লাগে, খুশিই লাগবে তাই না? কোনো প্রেম ভালোবাসা টা ছিল? প্রেম করেন নাই? সত্যি বলতেছেন? এই বয়সে প্রেম থাকে না, এরকম সুন্দরী মেয়েদের এটা হয়? প্রেম করতে মন চায়? নাচ গান টান পারেন? নাচ গান করি না, মনে করো ভালো একটা জীবন সঙ্গী। কোনো কিছু করেন না, শুধু জীবন সঙ্গী হলেই হবে? জীবন সঙ্গী হবে, বিয়ে আমার পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে? জীবন সঙ্গী হবে, বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, জীবনটা তো বরবাদ হয়ে গেল, এখনই তো সময় একটু। হ্যাঁ, ওইটাই ভালো তাই না? স্বামী হবে, সন্তান হবে, বাচ্চা হবে, আসলে সেটাই, আসলে প্রকৃত এটাই হওয়া উচিত। আসলে সব মেয়েরই যেটা স্বপ্ন থাকে আপনারও সেই স্বপ্ন, কিন্তু আসলে জীবনে যাই হোক না কোনো সত্য কথা বলবেন, ঠিক আছে? নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছেও চাইবেন, ঠিক আছে? তা আপনার কথা শুনে অনেকে যোগাযোগ করতে চাইবে, নাম্বার দিলে সমস্যা নেই তো? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি সুন্দরী মেয়ে, আসলে তার আসলে বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে চায়, সেই আশা নিয়ে আসছে। কেউ খারাপ উদ্দেশ্যে ফোন না দিয়ে সত্যিকার উদ্দেশ্যে যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01331470398। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। আর আর কিছু বলতে চান? ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।